আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের চতুর্থ ক্লাসটি আমরা দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। তো আজকের ক্লাসে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনীতির বিভিন্ন অধ্যায় বুঝতে হলে, অর্থনীতির বিভিন্ন চিত্রগত বিশ্লেষণ করতে হলে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ডাল। বেসিক একটা জিনিস পরীক্ষায় আসে এবং অন্যান্য প্রশ্নের আনসারের সহায়ক হিসেবে এই ঢালটা ব্যবহৃত হয়। তো আমরা এই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব যে ঢাল বলতে আমরা কি বুঝি বা ঢালের প্রকার, ঢালের কনসেপ্টটা আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ঢাল যার ইংরেজি নাম হচ্ছে স্লোপ, SLOPE, ডাল বা স্লোপ। ডাল বা স্লোপ বলতে আমরা কি বুঝি, ডাল বা স্লোপ? তো এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে এর আগের ক্লাসগুলো দেখতে হবে। প্রথম ক্লাসটা অতীব জরুরি এই ক্লাসটা বুঝতে হলে, কারণ ঢাল বুঝতে হলে এখানে চলক সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, চলক কি, চলকের প্রকারভেদ, অপেক্ষক, এই বিষয়গুলো জানা জরুরি ঢাল বুঝতে হলে। তো আমরা এই বিষয়গুলো আগে কি করেছি, আমরা আলোচনা করেছি। তো আমি এই ঢালের কনসেপ্টটা ব্যাখ্যা করতেছি। এই ঢাল এর সংজ্ঞা দিতে হলে, ডেফিনিশন দিতে হলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, ঢালের সংজ্ঞা। তো ঢালের এই সংজ্ঞাটা বা কনসেপ্টটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমরা একে একে জিনিসগুলো শুরু করতে চাচ্ছি। প্রথম যে কথাটা সেটা হচ্ছে ঢাল হচ্ছে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে, স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। আমি আবারও বলতেছি, স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বা স্লোপ বলে। ঢাল এর সূত্রটা হবে তাহলে নিচে হবে, এটা হচ্ছে অনুপাত ভগ্নাংশ, অনুপাত, অনুপাতের উপরে যেটা থাকে তার নাম কি লব, ভগ্নাংশের নিচে যেটা থাকে তার নাম কি হর। এই হরে হবে, হরে হবে স্বাধীন চলক, মানে স্বাধীন স্বাধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন উপরে হবে অধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন। এই সংজ্ঞা আমরা বলেছি স্বাধীন চলকের এক একক, আমরা যখন পরিবর্তনটা বিবেচনা করবো স্বাধীন চলকের, তখন এক একক পরিবর্তন হলে কতটুকু অধীন চলক কতটুকু পরিবর্তন হয় সেটা বিবেচনা করব। স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলা হয়, তার অনুপাতকে ঢাল বলা হয়। তাহলে আমরা বলতে পারি ডাল হচ্ছে, কবি সংক্ষেপে যদি আমরা বলতে চাই, ডাল হচ্ছে
অদিন চলকের পরিবর্তন ও স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাত। ডাল হচ্ছে অদিন চলকের পরিবর্তন এবং স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাত। অথবা ডালের সংজ্ঞাটা আমরা এভাবেও দিতে পারি, অদিন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন ধারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল। এই বিষয়টা তোমাদের সবার জানা থাকা কথা যে উপরে যেটা থাকে, যেমন উপরে আছে সিক্স, নিচে আছে কত টু, উপরে যেটা থাকে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে, আমরা যদি এভাবে যদি আমি দেখাই যে এই যে দুই দ্বারা যদি ছয়কে ভাগ করে দিলে কত, দুই তিন ছয়, এই ছয়টা আমরা দুই ধারা ভাগ করেছি, দুই ধারা কি করেছি ভাগ করেছি, তাহলে এইটার নাম কি হয়ে গেল? ভাজক। ভাজক মানে নিচে যেটা আছে, ভগ্নাংশের নিচে যেটা আছে এটার নাম হচ্ছে ভাজক। ভাজক মানে যা দ্বারা ভাগ করা হয়। আবার নিচে যেটা আছে এটার নাম কি? হর। তাহলে বাজক বা হর এখানে একই কথা, বাজক বা হর। নিচে যেটা আছে এটাকে আমরা বাজক বলবো অথবা হর। উপরে যেটা আছে এই দেখো এই ছয়কে আমরা ভাগ করেছি, এটাকে বলা হবে বাহ্য। এই ছয়কে কি বলা হবে? বাহ্য। অথবা এটা উপরে আছে, উপরে আছে মানে লবে আছে, লবে আছে। তাহলে উপরে যেটা আছে এটাকে ভাগ করা হয়, উপরে যেটা আছে এটাকে ভাগ করা হয়। তাহলে দুইকে ছয় দ্বারা ভাগ করে এখানে কত পাওয়া গেল? তিন। এই তিন হচ্ছে ভাগ ফল, ভাগ ফল। তো এই জিনিসটা যদি আমরা এটা যদি মিলিয়ে পড়তে চাই, তো এই ভাগ ফল যে কথা এখানে ঢাল কি? একই কথা। আর দুই ধারা ভাগ করা হয়েছে যেহেতু এটা কোথায় আছে? ভগ্নাংশের নিচে আছে। তাহলে এখানে ভাগ করা হবে কি দ্বারা? স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা। সুতরাং আমরা বলতে পারি এভাবে অদিন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল বলে। আমরা ঢালকে বিভিন্ন সংজ্ঞায়িত করলাম। আমরা বললাম স্বাধীন চলকের একক পরিবর্তনের কারণে অদিন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। আমরা সংক্ষেপে বললাম ঢাল হচ্ছে অদিন চলকের পরিবর্তন ও স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাত। আমরা বললাম ঢাল মানে হচ্ছে অদিন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল বলে। এখন যদি আমরা একটা অপেক্ষ y is equal to function of x বিবেচনা করি, যদি আমরা একটা অপেক্ষ y is equal to function of x বিবেচনা করি, তাহলে y is equal to function of x হলে ঢাল কি হবে? ঢাল হবে, ঢালকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি, ঢালকে m দ্বারা প্রকাশ করি, ঢাল হবে অদিন চলকের পরিবর্তন। অদিন চলকের পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা অর্থনীতি, পরিবর্তনকে অর্থনীতিতে এই ত্রিভুজ আকৃতির ঢেল দ্বারা প্রকাশ করতে পারি। ত্রিভুজ আকৃতির ঢেল। আরেকটা ঢেল আছে, এটা আংশিক পরিবর্তনে আমরা ব্যবহার করে থাকি, এই ঢেল অথবা ডি। এই ডেল এটা সাধারণত স্থূল পরিবর্তনে এই ত্রিভুজ আকৃতির ডেলটা ব্যবহৃত হয়, মানে বড় পরিবর্তনে, এটা আংশিক পরিবর্তনে। এটা পরিবর্তনের গাণিতিক পদ্ধতি, আমরা মোট অন্তরকরণ, মোট পরিবর্তনে আমরা ডিটা ব্যবহার করি। তো এই তিনটা চিহ্ন দ্বারা অর্থনীতিতে পরিবর্তন প্রকাশ করা। আমরা যেখানেই এই চিহ্নগুলো দেখবো আমাদের বুঝতে হবে এটা চলকের পরিবর্তন কি করতেছে, প্রকাশ করতেছে। এই ডেল অথবা এটাও ডেল, এই ডি যেখানে লেখা দেখা থাকবে
যেখানে লেখা থাকলে কি বুঝবো আমরা, এটা দ্বারা পরিবর্তন প্রকাশিত হচ্ছে। এবার আসো আমি অধীন চলকের পরিবর্তন, তো এই অপেক্ষকে এক্সট্রা কি, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, অপেক্ষকে এক্সট্রা কি, এক্স এবং ওয়াই হচ্ছে চলক, তো এখানে এটা কি চলক, এটা সমীকরণের ডান দিকে আছে, এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি চলক, অধীন চলক। তাহলে এখানে অধীন চলকের পরিবর্তন, এই পরিবর্তনকে আমি এখানে লিখলাম ডেল, আর অধীন চলকের জায়গায় কত লিখলাম ওয়াই, ডেল ওয়াই, ডেল ওয়াই অধীন চলকের পরিবর্তন। স্বাধীন চলকের পরিবর্তনকে আমরা লিখতে পারি ডেল এক্স, তাহলে এই অপেক্ষকের ক্ষেত্রে ডান হয়ে যাবে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন, অথবা এক্স চলকের পরিবর্তনের কারণে ওয়াই চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে এই অপেক্ষকের কি বলে, ঢাল বলে, অথবা ঢালকে আমরা এভাবে লিখতে পারি ডিওয়াই বাই ডি এক্স, অথবা এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এগুলো যেখানে দেখবো বুঝতে হবে এগুলো হচ্ছে ঢাল। ঢালের আরেকটা নাম আমরা বলতে পারি প্রান্তিক, ঢালের আরেকটা নাম কি প্রান্তিক, প্রান্তিক শব্দটা আমরা বারবার পাবো, তো এই প্রান্তিক আর ঢাল একই জিনিস, প্রান্তিক শব্দটা যদি আমরা পাই তাহলে বুঝবো এটাই কি, এটাই হচ্ছে ঢাল, মানে কি স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের পরিবর্তন। প্রান্তিক শব্দটা, ঢাল শব্দটা আমরা যেখানে পাব আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো পরিবর্তনের সাথে রিলেটেড, কি পরিবর্তন, স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে আমরা এই ডেল এই ডেল এই ডি দ্বারা প্রকাশ করি পরিবর্তন, এভাবে আমরা প্রকাশ করি ঢালকে ডেল ওয়াই বাই ডেল এক্স, অথবা ডি ওয়াই বাই ডি এক্স, অথবা এই ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন এই ঢাল বুঝতে হলে পরিবর্তন শব্দটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, আমরা পরিবর্তন বলতে কি বুঝি, পরিবর্তন বলতে আমরা কি বুঝি, পরিবর্তনের একটা সূত্র আছে পরিবর্তন ইজ ইকুয়াল টু, পরিবর্তন ইজ ইকুয়াল টু পরবর্তী, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, এই সূত্রটা একটু তোমাদের মুখস্থ করতে হবে, পরিবর্তনের সূত্র পরিবর্তন ইজ ইকুয়াল টু পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরিবর্তনের সূত্র হচ্ছে পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরের অবস্থা বিয়োগ আগের অবস্থা, এটা হচ্ছে পরিবর্তনের সূত্র। পরিবর্তন বের করতে পারে আমরা এই সূত্রটা কি করব, ব্যবহার করব। এই পরিবর্তন হতে পারে তিন ধরনের, পরিবর্তন হতে পারে কয় ধরনের, তিন ধরনের পরিবর্তন হতে পারে, প্লাস মানে ধনাত্মক পরিবর্তন হতে পারে, ধনাত্মক পরিবর্তন হতে পারে, ধনাত্মক পরিবর্তন, ধনাত্মক কিরকম হতে পারে, মনে করো মনে করো এই কলমের দাম ধরো জানুয়ারিতে ছিল 10 টাকা, উদাহরণস্বরূপ এই কলমের দাম জানুয়ারিতে ছিল, একটি কলমের দাম কত, জানুয়ারিতে একটি কলমের দাম 10 টাকা, এখন নভেম্বরে এসে এই কলমটা হয়ে গেল 15 টাকা, নভেম্বরে এই কলমের দামটা কত, 15 টাকা, জানুয়ারিতে কলমের দাম ছিল 10 টাকা, নভেম্বরে কলমটার দাম হয়ে গেল 15 টাকা। আমি তোমাকে জিজ্ঞেস করলাম কলমের দামের পরিবর্তন কত, কলমের দামের পরিবর্তন কত, আনসারটা কি, আনসার হবে কলমের দামের পরিবর্তন ডেল পি, ডেল পি, ডেল মানে পরিবর্তন, পি হচ্ছে প্রাইসের পি, ডেল পি মানে দামের পরিবর্তন, কলমের দামের পরিবর্তন ইজ ইকুয়াল টু সূত্র হবে পরবর্তী দাম বিয়োগ পূর্ববর্তী দাম,
পরবর্তী দান কত? পনেরো। পূর্ববর্তী দান কত? দশ। সমান কত? পনেরো থেকে দশ কেটে কত? ফাইভ। কি ফাইভ? সামনে প্লাস, যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস, এখানে কি হবে? প্লাস হবে। পরিবর্তন হয়ে গেল ধনাত্মক। পরিবর্তন ধনাত্মক হলে আমরা কি বুঝবো? অত্যন্ত ইম্পর্টেন্ট, পরিবর্তনের মান ধনাত্মক হলে আমাদের কি বুঝতে হবে? পরিবর্তনের মান ধনাত্মক হলে বুঝতে হবে চলকের মান বৃদ্ধি পেয়েছে। চলকের মান কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন ধনাত্মক হলে বুঝতে হবে চলকের মান বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন যদি ধনাত্মক হয়, প্লাস যদি হয়, বুঝতে হবে চলকের মান বৃদ্ধি পেয়েছে। যেমন এখানে পরিবর্তন প্লাস ফাইভ, তাহলে বুঝতে হবে এই প্লাস ফাইভ থেকে বুঝতে হবে কলমের দাম পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। কলমের দাম পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখলাম পরিবর্তন প্লাস হতে পারে, পরিবর্তন প্লাস হলে বুঝতে হবে চলকের মান বৃদ্ধি পেয়েছে। এবার আসুন, এই পরিবর্তন ঋণাত্মক হতে পারে। এক নম্বর আমরা বললাম পরিবর্তন প্লাস, দুই নম্বরে বলতেছি পরিবর্তন কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। পরিবর্তন পরিবর্তন ঋণাত্মক হতে পারে। পরিবর্তন ঋণাত্মক যদি হয়, মানে মাইনাস যদি হয়, তাহলে আমরা কি বুঝবো? আসো আরেকটা উদাহরণ দিই। মনে করো জানুয়ারিতে কলমের দাম ছিল দশ টাকা, নভেম্বরে কলমের দাম হয়ে গেল সাত টাকা। জানুয়ারিতে কত ছিল? দশ। নভেম্বরে দাম কত হলো? সেভেন। সাত টাকা হয়ে গেল। সাত টাকা যদি হয়, আর তোমাকে জিজ্ঞেস করা হয় কলমের দামের পরিবর্তন কত, তাহলে এখন আমরা আনসারটা কি দিব? আমরা আনসার দিব ডেল পি ইজ ইকুয়াল টু পরবর্তী দাম কত? পরবর্তী দাম সেভেন। সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস পূর্ববর্তী কত? পূর্ববর্তী হচ্ছে মানে প্রাথমিক যেটা, এটা হচ্ছে কত? দশ। তাহলে সমান কত? মাইনাস থ্রি। বড় সংখ্যার সামনে মাইনাস, এখানে কি হয়ে যাবে? মাইনাস, মাইনাস থ্রি। তাহলে পরিবর্তন কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। এই যে ঋণাত্মক, এখন পরিবর্তন যদি ঋণাত্মক হয় আমাদের কি বুঝতে হবে? পরিবর্তন ঋণাত্মক হলে বুঝতে হবে চলকের মান, চলকের মান হ্রাস পেয়েছে। চলকের মান কি হয়েছে? হ্রাস পেয়েছে। পরিবর্তন যদি ঋণাত্মক হয় বুঝতে হবে চলকের মান হ্রাস পেয়েছে। যেমন আমাদের এখানে চলক হচ্ছে দাম, চলকটা কি? দাম। এই দামটা কি হয়েছে? মাইনাস থ্রি। দামের পরিবর্তন মাইনাস থ্রি দেখে বুঝতে হবে কলমের দাম তিন টাকা কমে গেছে, হ্রাস পেয়েছে। দামটা কি করেছে? ফল করেছে। দামটা ডিক্রিজ হয়ে গেছে। কত টাকা ডিক্রিজ হয়েছে? তিন টাকা ডিক্রিজ হয়েছে। আমরা পরিবর্তন মাইনাস, পরিবর্তন তিন নম্বর। পরিবর্তন হতে পারে শূন্য। পরিবর্তন কি হতে পারে? শূন্য হতে পারে, জিরো হতে পারে, শূন্য। পরিবর্তন শূন্য হয় কিভাবে? আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করি জানুয়ারিতে কলমের দাম ছিল দশ টাকা। জানুয়ারিতে কলমের দাম কত? দশ টাকা। নভেম্বরেও কলমের দাম দশ টাকা। জানুয়ারিতেও দশ, নভেম্বরেও দশ। তোমাকে বলা হলো কলমের দামের পরিবর্তন কত? আমরা বলবো কলমের দামের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু পরবর্তী, পরবর্তী কত? দশ। পূর্ববর্তী মানে প্রাথমিক যেটা, এটাও কত? দশ। সমান কত? শূন্য। কলমের দামের পরিবর্তন কত? শূন্য। তাহলে কলমের দামের পরিবর্তন শূন্য, অর্থাৎ পরিবর্তন শূন্য দেখলে আমরা কি বুঝবো? পরিবর্তন শূন্য দেখে আমরা বুঝবো যে চলকের মান স্থির রয়েছে। চলকের মান স্থির রয়েছে মানে চলকের মানের কোনো পরিবর্তন হয় নাই। চলকের মানের পরিবর্তন হয় নাই। যেমন এখানে দামের পরিবর্তন শূন্য, তার মানে কলমের দাম কি আছে? স্থির আছে। আগেও দশ, পরেও দশ। তাহলে চলকের মান কি রয়েছে? স্থির রয়েছে। চলকের মান স্থির রয়েছে। তাহলে পরিবর্তন শব্দটা তিনটা ভাগে আমরা কি বললাম?
বিভক্ত করে দেখালাম, আমরা দেখালাম পরিবর্তন হতে পারে বৃদ্ধি, পরিবর্তন হতে পারে হ্রাস, পরিবর্তন হতে পারে স্থির, প্লাস মাইনাস শূন্য, এই তিনটা পরিবর্তন অর্থনীতিতে আমরা দেখতে পাবো। তো এই ঢালের যে পরিবর্তন ডেল ওয়াই, এই ডেল ওয়াইয়ের মান বাড়তেও পারে, পরিবর্তনটা কমতেও পারে, স্থির থাকতে পারে মানে শূন্য হতে পারে। তো আমরা এই জিনিসগুলো আমাদের লাগবে পরবর্তীতে, আশা করি তোমরা পরিবর্তন বের করতে পারবে। সূত্রটা মনে রাখতে হবে পরবর্তী ভিউ পূর্ববর্তী। এখন আমরা এই ঢালটাকে আরেকটু আমরা ঢালের ব্যাখ্যাটা আরো সামনের দিকে আমরা অগ্রসর হতে চাচ্ছি, আমরা একটা চিত্র অঙ্কন করতে চাচ্ছি ঢালটা বোঝানোর জন্য, একটা চিত্র অঙ্কন করতে চাচ্ছি। আমরা এই হচ্ছে একটা চিত্র দিলাম, খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করা দরকার। এই যে দুইটা টান দিলাম, এটা রেখা টানলাম, এই রেখাটা হচ্ছে ভূমি বরাবর রেখা। কি রেখা? ভূমি বরাবর রেখা। তাহলে ভূমি বরাবর যে রেখা অঙ্কন করা হয় তার নাম হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষ কাকে বলে? ভূমি বরাবর যে রেখা অঙ্কন করা হয় তার নাম হচ্ছে ভূমি অক্ষ, ইংরেজিতে হরাইজন্টাল অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস। এই ভূমি অক্ষকে আমরা এক্স দ্বারা সাধারণত প্রকাশ করি। ভূমি অক্ষ এর আরেক নাম হচ্ছে এক্স অক্ষ। ভূমি অক্ষের আরেক নাম কি? এক্স অক্ষ। তো আমরা এই অপেক্ষকটা বিবেচনা করতেছি, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এই অপেক্ষকের স্বাধীন চলক কি? এক্স। স্বাধীন চলক এক্স। এখন তোমাদের মনে রাখতে হবে স্বাধীন চলক সাধারণত ভূমি অক্ষে ধরা হয়, স্বাধীন চলক সাধারণত ভূমি অক্ষে ধরা হয়। তাহলে এই স্বাধীন চলক এক্স কে আমরা কোথায় ধরলাম? ভূমি অক্ষে ধরলাম, বা এক্স অক্ষে ধরলাম। এক্স অক্ষে আমরা এক্স ধরলাম, এক্স অক্ষে আমরা কি ধরলাম? স্বাধীন চলক এক্স ধরলাম। তাহলে ভূমি অক্ষ আমরা বুঝলাম। এবার আসো এইটা, এটা হচ্ছে লম্ব বরাবর রেখা। কি রেখা? লম্ব বরাবর রেখা। লম্ব বরাবর যে রেখা অঙ্কন করা হয় তাকে লম্ব অক্ষ বলা হয়, বা ইংরেজিতে ভার্টিক্যাল অ্যাক্সিস বলা হয়, ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে লম্ব বরাবর রেখা, লম্ব অক্ষ। লম্ব অক্ষকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এই লম্ব অক্ষ এর আরেকটা নাম হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। এই লম্ব অক্ষকে সাধারণত, সবসময় না, সাধারণত অধিকচলক করা হয়। আমাদের অপেক্ষক অধিকচলক ওয়াই, এই ওয়াইটাকে আমরা ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে ধরেছি। স্বাধীন চলক এক্স ধরেছি আমরা ভূমি অক্ষে, অধিকচলক ওয়াই ধরেছি আমরা লম্ব অক্ষে। লম্ব অক্ষ ভূমি অক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো এই ভূমি বরাবর রেখা এবং লম্ব বরাবর রেখা যে বিন্দুতে ছেদ করেছে তার নাম হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসলো এক মার্কের, মনে করো মূল বিন্দু কাকে বলে? আমরা কি বলবো? আমরা বলবো ভূমি বরাবর রেখা এবং লম্ব বরাবর রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু বলা হয় বা অরিজিন বলা হয়। অরিজিনের অ দ্বারা আমরা মূল বিন্দুকে প্রকাশ করে থাকি, অরিজিনের অ দ্বারা। এখন তোমাদের আমরা যদি এই ঢালটাকে ব্যাখ্যা করতে চাই, এই চিত্র দিই, তাহলে আমরা কি করতে পারি? দেখো তো আমরা কি বলেছি, ডাল ইজ ইকুয়াল টু, ডাল এম ইজ ইকুয়াল টু, এই অপেক্ষক থেকে ডালটা কি রেখেছি? ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমরা ঢাল ইজ ইকুয়াল টু ডেল মানে কি? পরিবর্তন। ডেল মানে কি? পরিবর্তন। ডেল ওয়াই মানে কি? ওয়াই চলকের পরিবর্তন। তো ওয়াই চলকটা আমরা কোথায় বলেছি? ওয়াই চলকটা আমরা লম্ব অক্ষে ধরেছি,
y এর পরিবর্তন না বলে আমরা বলতে পারি লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব অক্ষের পরিবর্তন। y এর পরিবর্তন, y এর পরিবর্তন না বলে আমরা কি বললাম, যেহেতু আমাদের y চলাটা কোথায় ধরেছি, চিত্রে লম্ব অক্ষে ধরেছি, আমরা বললাম লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব অক্ষের এখন নিচে আছে ভগ্নাংশের নিচে মানে হরে আছে ডেল এক্স, ডেল এক্স মানে, ডেল মানে পরিবর্তন, এক্স মানে একটা চলক, স্বাধীন চলক, তো এক্স এর পরিবর্তন বা স্বাধীন চলকের পরিবর্তন। স্বাধীন চলকটা আমরা কোথায় দেখেছি, ভূমিয়কে দেখেছি, তাহলে ভূমিয়কের পরিবর্তন বা এক্স এর পরিবর্তন জ্যাকোটা, এই এক্স এর পরিবর্তন জ্যাকোটা ভূমিয়কের পরিবর্তন কি, এক পরিবর্তন ভূমি অক্ষের পরিবর্তন, ভূমিয়কের পরিবর্তন। তাহলে আমরা আরেকটা ডেফিনেশন আমরা কি বললাম পেয়ে গেলাম, ডালের, ডালের আরেকটা ডেফিনেশন বা সূত্র, ডাল হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন। তাহলে ডালকে আমরা এভাবেও বলতে পারি, এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে, লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে, অথবা আমরা এভাবে বলতে পারি ভূমি অক্ষের চলকের এক একক পরিবর্তনের কারণে, ভূমি অক্ষের চলকের এক একক পরিবর্তনের কারণে লম্ব অক্ষের চলকের যে পরিবর্তন হয়, লম্ব অক্ষের চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলা হয়, তার অনুপাতকে ঢাল বলা হয়। অথবা খুব সংক্ষেপে আমরা লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলা হয়, অথবা লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল বলা হয়। লম্ব অক্ষের পরিবর্তনকে কি দ্বারা ভাগ করে, ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল বলা হয়। তাহলে সংক্ষেপে আমরা ঢালকে, ঢালের সূত্রটা এভাবে মনে রাখতে পারি, ঢাল ইজ ইকুয়াল টু ডেল লম্ব বাই ডেল, সংক্ষেপে আমরা ডালকে এভাবে মনে রাখতে পারি। ঢালের সূত্রটা কি, ডাল ইজ ইকুয়াল টু ডেল লম্ব বাই ডেল ভূমি, ডেল লম্ব মানে লম্ব অক্ষের পরিবর্তন, ডেল ভূমি মানে ভূমি অক্ষের পরিবর্তন। ডালকে আমরা এভাবে কি করতে পারি, মনে রাখতে পারি। তো আমরা এই ঢালের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, এই চিত্রগুলো অঙ্কন কিভাবে করতে হবে বা ঢালের প্রকারভেদ আমাদের যখন ব্যাখ্যা করব, ঢালের প্রকারভেদ তখন আমাদের লাগবে। আমরা একটু চতুর্থাঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করতেছি, চতুর্থাঙ্ক মানে ঢালের প্রকারভেদটা আমরা আগামী ক্লাসে করবো, আজকে এই ঢালের প্রকারভেদ বুঝতে হলে চতুর্থাঙ্কের বিষয়টা তোমাদের চতুর্থাঙ্ক, কোয়াড্রেন্ট, QUADRANT, চতুর্থাঙ্ক বা কোয়াড্রেন্ট বলতে আমরা কি বুঝি, চতুর্থাঙ্ক বা কোয়াড্রেন্ট হচ্ছে দুইটা রেখা পরস্পরকে যেখানে ছেদ করে ভূমি অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষের আসল চেহারা, মানে এখানে আমরা একটা অক্ষ অঙ্কন করেছি আর এখানে ভূমি অক্ষের আসল চেহারা, এটা আমরা এক্স এক্স প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি, এটা ওয়াই ওয়াই প্রাইম দিয়ে কি করতে পারি প্রকাশ করতে পারি, এক্স এক্স প্রাইম এটা ভূমি অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম এটা কি অক্ষ লম্ব, দুইটা রেখা পরস্পর যেখানে ছেদ করেছি এটা হচ্ছে মূলবিন্দু, এই যে মূলবিন্দু। এখন আসো তোমরা নাইট্রেটে পড়েছো বাস্তব বাস্তব সংখ্যা রেখা একটা চাপটা তোমাদের আছে, এই চাপটাতে তোমরা পড়েছো যে এই সংখ্যা রেখা, সংখ্যা রেখার আমরা যদি ডানে যাই তো ডানে গেলে মানটা কি হয় প্লাস হয়,
যেমন এখানে হবে প্লাস ওয়ান, এখানে প্লাস টু, এদিকে কি প্লাস থ্রি, মানে ডানে গেলে মানটা কি মূলবিন্দু, এটা মূলবিন্দু, মূলবিন্দু ডানে গেলে মানটা কি মান ধনাত্মক মান, আর এদিকে আসে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হবে। তাহলে মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট কথা, মূলবিন্দুর ডানে ধনাত্মক মান, মূলবিন্দুর বামে ঋণাত্মক মান, অর্থাৎ আমরা ডানে গেলে মান বাড়ে, ভূমিয়কের ডানে গেলে মান কি হয় বৃদ্ধি পায়। দেখ মাইনাস থ্রি থেকে মাইনাস টুটা হবো, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান আনো, মাইনাস ওয়ান থেকে জিরো করো, জিরো থেকে ওয়ান করো, অর্থাৎ যখনই আমরা একটা বিন্দু ডানে যাব, একটা বিন্দু কোথায় যাব ডানে যাব, তখন মানটা বাড়ে, আর বামে আসলে মানটা কমে। যেমন মাইনাস ওয়ান থেকে মাইনাস টু কম ছোট, মাইনাস টু থেকে মাইনাস থ্রি আরও ছোট, অর্থাৎ যখনই আমরা একটা বিন্দু বামে আসব তখন গুণিয়কের মানটা কমবে। কি সিদ্ধান্ত অবলম্বিত করলাম তাহলে, ভূমিয়কের মান ডানে গেলে বাড়ে বামে আসলে কমে, আবার মূলবিন্দুর ডানে মানটা ধনাত্মক হয় মূলবিন্দুর বামে মানটা কি হয় মাইনাস হয়। আবার আসো লম্ব অক্ষের মান উপরে গেলে কি হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, নিচে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। লম্ব অক্ষের ক্ষেত্রে মূলবিন্দুর উপরের মানটা ধনাত্মক হয়, মূলবিন্দুর নিচের মানটা কি হয় ঋণাত্মক হয়, অর্থাৎ লম্ব অক্ষের ক্ষেত্রে উপরে গেলে মান বাড়ে, নিচে নামলে মানটা কি হয় কমে। আশা করি বুঝতে পেরেছ। এখন এই অংশটার নাম হচ্ছে প্রথম চতুর্থাঙ্ক, আর এই অংশটার নাম হচ্ছে দ্বিতীয় চতুর্থাঙ্ক। আমরা নামটা ঘড়ির কাঁটার বিপরীতে করতেছি, প্রথম চতুর্থাঙ্ক দ্বিতীয় চতুর্থাঙ্ক, এটা কি তৃতীয় চতুর্থাঙ্ক, এটা হচ্ছে চতুর্থ চতুর্থাঙ্ক। এখন আমি যদি প্রথম চতুর্থাঙ্কে একটা বিন্দু নিই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিন্দু কি? বেসিকটা অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে তোমাদের, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিন্দু কি? বিন্দু হচ্ছে আমরা নাইন টেনে বা তোমরা স্কুল লেভেলে পড়ে আসছো, বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে কি বলে বিন্দু বলে, সংজ্ঞাটি কি আছে? যার দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই কিন্তু কি আছে অবস্থান আছে তাকে বিন্দু বলে। তো এখানে বিন্দু আমরা যদি চতুর্থাঙ্ক দিয়ে ব্যাখ্যা করি তাহলে বুঝতে হবে বিন্দুর এখানে দুইটা মান, একটা হচ্ছে ভূমি অক্ষের মান আর একটা হচ্ছে লম্ব অক্ষের মান। ভূমি অক্ষের মানকে ভুজ বলা হয়, লিখে রাখতে হবে কথায়, ভুজ কাকে বলে? একটা বিন্দুর ভূমি অক্ষের মানকে ভুজ বলা হয় ভুজ, আর লম্ব অক্ষের মানকে কুটি বলা হয়। লম্ব অক্ষের মানকে কি বলা হয় কুটি, প্রথমে আমরা ভুজ দেখি তারপরে কুটি, ভূমি অক্ষের মান প্রথমে লম্ব অক্ষের মান পরে, মধ্যেখানে আমরা একটা কমা চিহ্ন কি করি ব্যবহার করি। তাহলে ভুজ কি? ভূমি অক্ষের মানকে কি বলা হয় ভুজ বলা হয়, লম্ব অক্ষের মানকে কি বলা হয় কুটি বলা হয়। তাহলে আমরা একটা বিন্দু নিলাম, এখন এই বিন্দুটার মান পাওয়ার জন্য আমরা মূলবিন্দু হতে কোথায় যেতে হবে ডানে যেতে হবে। মূলবিন্দুর ডানে যদি আমরা যাই তাহলে ভূমি অক্ষের মান মানে ভুজ, ভুজটা কি হয়ে যাবে ভুজটা প্লাস থাকবে, আর এই মানটাতে আমরা যদি ওয়াই অক্ষের মানটা পেতে চাই মূলবিন্দু হতে কোথায় যেতে হবে উপরের দিকে যেতে হবে, উপরের দিকে ওয়াই মানটা কি প্লাস প্লাস। তাহলে মনে রাখতে হবে প্রথম চতুর্থাঙ্কতে ভূমি অক্ষের মান প্লাস লম্ব অক্ষের মান কি প্লাস। এবার আসো আমরা যদি আরেকটা বিন্দু নেই দ্বিতীয় চতুর্থাঙ্ক, এখানে যদি আমরা ভূমি অক্ষের মান পেতে চাই মূলবিন্দু থেকে বামে আসতে হবে, তাহলে বামে মানটা কি মাইনাস, তাহলে বুঝের মানটা কি হবে মাইনাস হবে এই চতুর্থাঙ্কে। আর দেখো ওয়াই এর মানটা পাওয়ার জন্য কিন্তু উপরে উঠতে হবে, উপরে ওয়াই এর মানটা উপরে ওয়াই এর মান ধনাত্মক তাহলে প্লাস, ভুজ হচ্ছে মাইনাস কুটি হচ্ছে প্লাস দ্বিতীয় চতুর্থাঙ্কে। আমরা যদি তৃতীয় চতুর্থাঙ্কে একটা বিন্দু নেই, এই বিন্দুতে এই বিন্দুতে মনে করো এটা এ বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা মনে করো সি একটা বিন্দু নিলাম, এই সি বিন্দুর মানটা কি হবে, সি বিন্দুর ভূমি অক্ষের মান পাওয়ার জন্য বামে আসতে হবে, তাই বামে মানটা কি মাইনাস, লম্ব অক্ষের মান পাওয়ার জন্য নিচে নামতে হবে, নিচে লম্ব অক্ষের মান কি মাইনাস।
তৃতীয় চতুর্থাঙ্কে ভুজো মাইনাস কুটীয় মাইনাস। চতুর্থ চতুর্থাঙ্কে আমরা ডি একটা বিন্দু নিলাম, তাহলে এইটার মান x এর মান পাওয়ার জন্য আমরা এই বিন্দুটা মনে করে যেটা নিলাম এটা ডানে যেতে হবে, ডানে কি প্লাস। আবার অঙ্গকের মান নিচে নামতে হবে, নিচে কি মাইনাস। তাহলে প্রথম চতুর্থাঙ্কের যে কোন জায়গায় আমাদের দুইটার মানে কি হচ্ছে প্লাস হচ্ছে, আর তৃতীয় চতুর্থাঙ্কে দুইটার মানে কি হচ্ছে মাইনাস হচ্ছে। এখানে ভুজ মাইনাস কুটি প্লাস, এখানে ভুজ প্লাস কুটি মাইনাস। তো এই বিষয়টা নিয়ে তোমাদের একটু বাসায় কি করতে হবে, খাতায় লিখতে হবে, এগুলা নিয়ে একটু কাটাকাটি করতে হবে, এগুলাতে একটু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলা এগুলা মনে রাখতে হবে। এগুলা যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে। অত্যন্ত বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমাদের একাধিকবার প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। আমরা এখানে বলেছি বিন্দুর বিন্দুর সংজ্ঞা আমরা দিয়েছি, আমরা বলেছি বিন্দুর দুইটা মান, একটা হচ্ছে ভূমিয়কের মান, একে আমরা ভুজ বলি, আর একটা হচ্ছে লম্ব অক্ষের মান, একে আমরা কুটি বলি। আমরা বলেছি ভূমিয়কের মান ডানে গেলে বাড়ে, বামে আসলে কমে। আমরা বলেছি লম্ব অক্ষের ক্ষেত্রে উপরে গেলে মানটা বাড়ে, নিচে নামলে মানটা কমে। আমরা বলেছি ভূমিয়কের উপরে লম্ব অক্ষের মান ধনাত্মক, ভূমিয়কের নিচে লম্ব অক্ষের মান ঋণাত্মক। মূল বিন্দুর ডানে ভূমিয়কের মান ধনাত্মক, মূল বিন্দুর বামে ভূমিয়কের মান ঋণাত্মক। এই বিষয়গুলো আপনাদের খাতায় উঠাতে হবে, খাতায় উঠিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো মনে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত জরুরি একটা ক্লাস আজকে আমরা নিলাম। আমাদের আগামী ক্লাসে আমরা ঢালের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সবাইকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, এই দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।